MonsterVerse has just released its 7th installment, Godzilla XCOM, The New Empire. এইবার একটা নয় দুটো নয় প্রায় 8টা থেকে 9টা টাইটান আমরা দেখতে পাই এই মুভিতে. And it was a titan frenzy of a movie and the climax was epic. So দেরি না করে আর কথা না বাড়িয়ে grab your popcorn, settle in and let's get into the movie. The movie was short and sweet. Besides, this movie is the only movie of the MonsterVerse which is less than 2 hours long. আরেকটু elaborately বললে হয়তো মুভিটার অনেক plot holes আমরা বুঝতে পারতাম. তো যাই হোক, now let's talk about the negative and positive aspects. শুরুতেই বলবো the positive aspects. কথা বলবো visual presentation নিয়ে. WB-র VFX, special effects, cinematography নিয়ে নতুন করে বলার কিছু নেই. কিছু কিছু জায়গায় এটা বলতে হয় যে ডিজনির থেকে WB-র VFX বেস্ট. আর যেহেতু উই আর টকিং অ্যাবাউট MonsterVerse, এই ইউনিভার্সের মুভিগুলো চলে VFX স্পেশাল ইফেক্টস দিয়ে অ্যান্ড দে এক্সিকিউট দেম প্রিটি ওয়েল. নাও লেটস টক অ্যাবাউট অ্যাক্টিং. যদিও মুভিটাতে হিউম্যানসদের টাইম, স্ক্রিন টাইম বা হিউম্যানসদের পয়েন্ট অফ ভিউ আমাদের অনেক কম দেখানো হয়েছে, তারপরও কিছু কিছু অ্যাক্টার্স আছে যাদের জন্য মুভিটা আরও ইম্প্যাক্টফুল লেগেছে. তা সত্ত্বেও মুভিতে থাকা মেইন লিডস Kylie Hotley as Gia, Rebecca Hall as Dr. Eileen Andrews, Dan Stevens as Trapper, and Brian Tyree Henry as Barney made the movie more realistic and enjoyable. This time, the movie focuses more on the Titans rather than humans. যার জন্য এই মুভিতে একটা নয় দুটো নয় পুরো 4টা টাইটান ফাইট করেছে হলো আর্থ, যেটা অলরেডি ফাইট করতে করতে ব্রাজিল অর্থাৎ আর্থ পর্যন্ত চলে আসে। এই ফাইটের মধ্যে ছিল শিমো, স্কারকিং ভার্সেস কং অ্যান্ড গডজিলা, আরও একটা টাইটান ছিল, বাট দ্যাটস এ সারপ্রাইজ ফর ইউ, বললে স্পয়েল হয়ে যেতে পারে. নাও লেটস টক অ্যাবাউট দ্য নেগেটিভ অ্যাসপেক্ট. নেগেটিভ অ্যাসপেক্টে বলতে গেলে মুভি স্টোরি লাইন ওয়াজ ভেরি উইক অ্যান্ড ইট হ্যাজ টু মেনি প্লট হোলস. যেমন আমরা জানি হলো আর্থে টাইম অ্যান্ড স্পেস ইজ ডিফারেন্ট দ্যান দ্য রিয়েল আর্থ, যেটা এই মুভিতে ভালো করে এক্সপ্লোর করা হয়নি. স্কারকিং কংয়ের জাতিকে কী কাজ করাচ্ছিল সেই সম্পর্কেও ক্লিয়ার কোনো ধারণা দেওয়া হয় নাই. ইটস লাইক ওই সিনগুলো আমাকে অনেকটা KGF ভাইব দিয়েছে. ইটস লাইক কং হলো রকি ভাই আর স্কারকিং হলো গারুডা. কং KGF এ গিয়ে স্কারকিংকে ফেস করছে, অন্যদিকে বেবি কং যার নাম থাকে সুকো আমরা ওর কোনো অরিজিন দেখি না. আশা করা যাচ্ছে এইসবের অ্যান্সার আমরা পাবো ইন দ্য আপকামিং মনার্ক সিজন 2, যেটা আমাদের নেক্সট গডজিলা XCOM মুভির ধারণা দেবে. So this was my video about the movie, Godzilla XCOM, The New Empire. Overall, I enjoyed the movie very much, but I must say, there are some flaws and some good things about the movie. অন্যান্য Godzilla movie-র মতন এতটা over-the-top movie ছিল না, but still, it was a good experience. I give this movie a solid 3-star. So that was the video, imbibers. আমার ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট সেকশনে জানান. আপনারা মুভিটি দেখেছেন কিনা সেটাও কমেন্ট সেকশনে জানান. স্ম্যাশ দ্যাট লাইক বাটন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু সিনে ইমভাইবস.